হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মুকুলিকা, আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইস স্পেশাল একটা রেসিপি। অ্যাকচুয়ালি আজকে রেসিপিটা কিন্তু একটা স্ন্যাক্স রেসিপি, তো চিকেন পাকোড়া আজকে আমি বানাবো তোমাদের জন্য। তোমরা যারা ভাবছো যে সামনে তো ঈদ আর আমি এখন শুধু স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, তো ডোন্ট ওয়ারি, আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো বিরিয়ানি রেসিপি আপলোড করা রয়েছে। মাটন শেক, কিমা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, পর্দা বিরিয়ানি, অলরেডি অনেকগুলো বিরিয়ানির রেসিপি রয়েছে। তো সেগুলো লিঙ্ক তোমরা পেয়ে যাবে এন্ড লিস্টে, উপরে আই বাটনও পেয়ে যাবে, তো সেখান থেকে ঝটপট দেখে নাও, তোমরাও ঈদের দিন বানিয়ে ফেলতে পারো এরকমই সুন্দর সুন্দর বিরিয়ানির রেসিপি। তো চলো বেশি বকবক না করে আজকে রেসিপি শুরু করা যাক। রেস্টুরেন্টের মতন একদম পারফেক্ট চিকেন পকোড়া বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, আর এখানে কিন্তু চিকেনটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এছাড়াও এখানে আমরা নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা আদা 1 টিস্পুন পরিমাণে রয়েছে, কিন্তু রসুন বাটা 1 টিস্পুন পরিমাণে রয়েছে, 4 থেকে 5টা রসুনের কোয়াকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা রয়েছে, 4-5টা কাঁচা লঙ্কাকে কেটে রাখা। এর পাশে রয়েছে 1/2 টিস্পুন পরিমাণে লেবুর রস, রয়েছে 1 টিস্পুন সয়া সস, নুন রয়েছে, রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরের চিলি পাউডার। এছাড়াও এখানে 1 টেবিলস্পুন নিয়েছি চালের গুঁড়ি, 2 টেবিলস্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার, আর 2 টেবিলস্পুন রয়েছে বেসন। আর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, এখানে 1টা মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ নিয়েছি ছোটো টুকরো করে কেটে, আর রয়েছে ধনে পাতা কুচি, এটা অপশানাল। আর এখানে আমরা অলিভ অয়েল ব্যবহার করবো কিছুটা, আর বাকিটার যখন আমরা ডিপ ফ্রাই করবো তখন ব্যবহার করবো সাদা তেল। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। এখন আমরা চিকেনের এই ছোটো ছোটো টুকরোগুলোকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেবো, তো তার জন্য এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম লেবুর রস, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, তারপর দেবো গ্রেট করে রাখা আদা, রসুনের কোয়া যেগুলোকে আমরা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি যেটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবো, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, তারপর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, নুন দেবো স্বাদ মতো, এরপর এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো যেটা রেখেছিলাম এটা কিন্তু কাশ্মীরের চিলি পাউডার, তো সেটাও দিয়ে দেবো, আর কাঁচা পেঁয়াজ যেটা ছিল কেটে রাখা সেটাও কিন্তু দিয়ে দেবো, আর তারপর সবটা ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর তারপর আরও কিছুক্ষণের জন্য ভালো করে এটাকে মিশিয়ে নেব। প্রথম স্টেপে ম্যারিনেশন তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় স্টেপে আমরা দিয়ে দেবো 1 টেবিলস্পুন পরিমাণে চালের গুঁড়ি, 2 টেবিলস্পুন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর দেবো 2 টেবিলস্পুন বেসন। আর এই পুরো পরিমাণটাই কিন্তু আমরা 300 গ্রাম চিকেনের সাথেই হিসাব করে বললাম, তোমরা যখন বাড়িতে বানাবে অবশ্যই করে তোমাদের পরিমাণ বুঝে তোমরা কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করো। আর এখানে আরেকটি কথাও আমি বলবো, তোমরা যখন চিকেনটাকে ম্যারিনেট করবে ঠিক যখন এই কর্নফ্লাওয়ার বেসন দিয়ে যখন চিকেনটাকে মাখাবে তখন যদি মনে হয় প্রচণ্ড টাইট, মাখাতে অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে 1 চামচ জল ব্যবহার করতে পারো, তার বেশি নয় একদমই, কারণ আমরা এখানে তেল দিচ্ছি আর তাছাড়াও এর মধ্যে কিন্তু নুন দেওয়া রয়েছে, তাই অটোমেটিক এটা কিন্তু আস্তে আস্তে জল ছাড়তেও শুরু করবে, তো সেই জন্য খুব বেশি জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি তো জল ব্যবহার করবই না, এটা এইভাবেই আমি রেখে দেব। আর তোমাদেরকে এখন বলে রাখি এটাকে কিন্তু 30 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব, তো চলো 30 মিনিট পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তিরিশ মিনিট এখানে হয়ে গেছে, আর এখন দেখো চিকেনের এই মিশ্রণটাও কিন্তু আগের চেয়ে বেশ স্মুথ হয়ে গেছে, তো তোমাদের প্রথমেই বলেছিলাম যেহেতু এর মধ্যে নুন দেওয়া রয়েছে তাই জল ছাড়বে সেটা স্বাভাবিক, তো দেখে বুঝতে পারছো কত ইজিলি এটা এদিক ওদিক করা যাচ্ছে। আর এখন দেখো চিকেনের পিসগুলো গায়ে কি সুন্দরভাবে মশলাগুলো কিন্তু সেট হয়ে বসে রয়েছে, তো চলো এখন এগুলো আমরা ডিপ ফ্রাই করবো, তো তার জন্য আমি অলরেডি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তো সাদা তেলে এটাকে আমরা ফ্রাই করে তুলে নেব। তো এখানে বলে রাখি তেলটা কিন্তু ভালো মতন গরম হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, আর যখন আমরা কড়াইতে চিকেনের পিসগুলো দেবো তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, আর তারপর আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ফ্রাই করে তুলে নেব। আর এখানে বলে রাখি যেহেতু চালের গুঁড়ি দেওয়া রয়েছে তাই চিকেনের পকোড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে খেতে হবে, তো সে কারণে আমরা কিন্তু একদম গ্যাসটাকে কমিয়ে রাখলে চলবে না, তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যেতে পারে, কারণ যেহেতু এর মধ্যে চালের গুঁড়ি দেওয়া রয়েছে তো সেই জন্য আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে, আর মাথায় রেখে আমরা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ফ্রাই করব। চিকেন পকোড়াগুলো এক সাইড থেকে কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমরা কিন্তু উল্টে দেবো এবং অপর সাইডটাও আমরা একইভাবে কিন্তু ফ্রাই করে নেব, আর তারপর এগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমরা তেল ছেঁকে তুলে নেব, আর তারপর গরম গরম পরিবেশন করবো আজকের এই চিকেন পকোড়াগুলো নিজেদের পছন্দের টমেটোর কেচাপ অথবা যে কোনো চাটনির সাথে।
তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো? কতটা ইজিলি আমরা বানিয়ে ফেললাম বাড়িতে একদম রেস্টুরেন্টের স্টাইলেই চিকেন পকোড়া, দেখলে তো? আর হ্যাঁ, যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে জানোই তো কী করতে হবে, অবশ্যই করে কিন্তু ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো এখন আমরা বাকি যে কটা পকোড়া রয়েছে সেগুলোকে ওইভাবেই ফ্রাই করে নিই। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি ঈদ স্পেশাল এই চিকেন পকোড়ার রেসিপি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। ততদিন সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেন, বাই।